অধ্যায় ২৭। গোটা পৃথিবীর বোঝা নিজের গাড়ি নেবেন না। কিছু লোকের মাঝে আভ্যন্তরীণ যুদ্ধের এক তুলকালাম কাণ্ড গড়তে থাকে। এ যুদ্ধ যুদ্ধের ময়দানে হয় না, বরং তাদের শোয়ার ঘরে, অফিসে ও বাড়িতে এ যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধের ফলে তাদের গ্যাস্ট্রিক আলসার বা হাই ব্লাড প্রেশার দেখাতে, সব কিছুতে এসব লোক হতাশ হয়ে পড়ে। মুদ্রাস্ফীতি ঘটলে এরা রাগান্বিত হয়ে যায়, বৃষ্টি হতে দেরি হলে অগ্নিশর্মা হয়ে ওঠে, আর যখন তাদের মুদ্রার মান হ্রাস পেয়ে যায় তখন তারা অতিশয় ক্রুদ্ধ হয়ে পড়েন। কারণ যাই হোক না কেন, তারা সর্বদাই অস্থির, উদ্বিগ্ন ও বিরক্ত। সূরা আল মুনাফিকুন আয়াত নম্বর ৪ আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তারা যে কোনো শোরগোলকেই তাদেরকে বিরুদ্ধে মনে করে। আপনার প্রতি আমার পরামর্শ হলো, গোটা বিশ্বের বোঝা নিজের গাড়ে নেবেন না। যা কিছু ঘটে তার বোঝা ভূমিকেই বহন করতে দিন। কিছু লোকের আত্মা সব ধরনের ধোকা, প্রতারণা, ভ্রান্ত ধারণাকে স্থান দেয়, ফলে সর্বাপেক্ষা তুচ্ছ বিষয়েও সে কষ্ট পায়। এটা এমন আত্মা যা তার অধিকারেই ধ্বংস করেন। সুনীতিবান, সৎ পথে প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ সংকটে বিচলিত হয় না, বরং সংকট তাদের দৃঢ় প্রত্যয় ইমানকে আরও শক্তিশালী হতে সাহায্য করে। কিন্তু দুর্বল চিত্তের জন্য বিপরীত অবস্থাটাই সত্য। যখন তারা প্রতিকূল অবস্থা ও সংকটে কবলে পড়ে, তখন শুধু তাদের ভয়ের মাত্রাই বৃদ্ধি পায়। বিপর্যয়ের সময় আপনার জন্য একটি সাহসী আত্মার চেয়ে বেশি উপকারী আর কোনো কিছুই নেই। যার এমন আত্মা আছে সেই প্রশান্ত মনা, তার দৃঢ় বিশ্বাস, শীতল স্নায়ু আছে। অপরপক্ষে কাপুরুষ ও বিতরা কোনো নির্দিষ্ট দিনের আসন্ন বিপদের আশঙ্কা ও পূর্বানুভূতিতে নিজেদেরকে কয়েক দফা জবাই করে। তাই আপনি যদি আপনার জন্য একটি সুপ্রতিষ্ঠিত জীবন আশা করেন, তবে সকল অবস্থাকে সাহস ও অধ্যবসায়ের সাথে মোকাবিলা করুন। আর এবং যারা দৃঢ় বিশ্বাসী নয়, তারা যেন আপনাকে বিচলিত না করে। সূরা রুম আয়াত ৬০। তাদের ষড়যন্ত্রে আপনি মনঃক্ষুণ্ণ হবেন না। সূরা আন-নাহল আয়াত ১২৭। আপনার পরিবেশের চেয়েও বেশি দৃঢ়ই প্রত্যয় হন। দুর্বিপাকের ঝঞ্ঝা বায়ুর চেয়েও বেশি হিংস্র হন। দুর্বল চিত্তদারীকে আল্লাহর করুণা করুন, কেননা এমন কতই না ঘটনা ঘটে যে তারা সামান্যতম ভূকম্পনেও বিচলিত হয়ে যায়। আর অবশ্যই আপনি তাদেরকে জীবনের প্রতি সব মানুষের চেয়ে বেশি লোভী দেখতে পাবেন। সূরা বাকারা আয়াত ৯৬। দৃঢ় প্রত্যয়ীদের সম্বন্ধে বলছি যে তারা তাদের প্রতিপালকের সাহায্যপ্রাপ্ত হন এবং তারা তার প্রতিশ্রুতি সম্বন্ধে দৃঢ় প্রত্যয়ী। তিনি তাদের উপর প্রশান্তি অবতীর্ণ করলেন। সূরা আল-ফাতিহা আয়াত ১৮।